নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমাদের মধ্যে পেয়েছি ডক্টর সুতপা সেনকে, কলকাতার স্বনামধন্য গাইনোকোলজিস্ট ডক্টর সুতপা সেন, ইনফার্টিলিটি স্পেশালিস্ট। তো ম্যাডাম, আমাদের মধ্যে অনেক IVF নিয়ে অনেক ছোট্ট ছোট্ট কোশ্চেন থাকে সাধারণ মানুষের মধ্যে, সেই কোশ্চেন উত্তরগুলো যদি আপনি আমাদের দর্শককে সহজভাবে বুঝিয়ে দেন, তাহলে আমাদের দর্শকরা খুব উপকৃত হবে। তা আমি করতে পারি কোশ্চেনগুলো? অবশ্যই করুন। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, IVF ট্রিটমেন্টটা করতে কত সময় লাগে? IVF ট্রিটমেন্টটা করতে কত সময় লাগে সেটা বলতে গেলে একটা দুটো কথা আগে বলে নেওয়া প্রয়োজন। আগে আমরা অ্যাগনিস্ট সাইকেল করতাম, সেটাতে অনেক বেশি ইনজেকশন লাগতো, অনেক বেশি দিন লাগতো। এখন কিন্তু আমরা মোস্টলি অ্যান্টাগনিস্ট সাইকেল ইউজ করি, যেটাতে ইনজেকশনের নাম্বার কম, সময়ও কম। মোটামুটি 2-3 মাসের মধ্যে পুরো প্রসেস কমপ্লিট হয়ে যায়। যদি আমরা ফ্রোজেন ট্রান্সফার করি, সেটাই বেশিরভাগ ক্ষেত্রে করা হয়ে থাকে সাকসেস বাড়ানোর জন্য। আর যদি ফ্রেশ সাইকেল ট্রান্সফার হয়, তাহলে পুরো প্রসেসটা 1 মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, এই ট্রিটমেন্টের মধ্যে কোনো সাইড এফেক্ট হয় কি? দেখুন, কোনো ইনজেকশন যখন দেওয়া হয়, তখন অবশ্যই তার কিছু সাইড এফেক্ট থাকে। যার কোনো এফেক্ট নেই, তারই কোনো সাইড এফেক্ট নেই। কিন্তু সাইড এফেক্ট একেবারেই নগণ্য, এবং পুরো ব্যাপারটা প্রচণ্ড ভালোভাবে মনিটর হয়। এই জন্যই আমরা পেশেন্টদেরকে বারবার করে ডাকি, বারবার দেখি, বারবার স্ক্যান করি, এবং বারবার বিভিন্ন রকম ব্লাড টেস্ট করি, যাতে কোনো রকমভাবে পেশেন্ট অ্যাফেক্টেড না হয়। এবং এখন বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বেশিরভাগ সাইড এফেক্ট ছাড়াই পুরো প্রসেসটা কমপ্লিট করতে পারি। IVF করাতে গেলে কি কোনো এজ লিমিট লাগে? অবশ্যই একটা এজ লিমিট আমাদেরকে মেনে চলতে হয়, বিশেষ করে ARTI ল অনুযায়ী এখন আরও ব্যাপারটা অনেকটা স্ট্রিক্ট। 21 বছরের আগে আমরা শুরু করতে পারি না। আর মহিলার ক্ষেত্রে এজ লিমিট, আপার এজ লিমিট হচ্ছে 50, আর হাজব্যান্ডের ক্ষেত্রে 55। আচ্ছা ম্যাডাম, অনেকের মধ্যে ধারণা থাকে যে IVF করার মানেই হচ্ছে যমজ বাচ্চা হবে, সেটা কি ঠিক? একেবারেই নয়। তবে এখানে একটা কথা বলা, যদি ক্লিনিক্যালি পারমিট করে, আমরা সাধারণত 2 ব্লাস্টোসিস্ট, অর্থাৎ 2 ভ্রূণ ট্রান্সফার করি, সেটা করার উদ্দেশ্য সাকসেস রেট বাড়ানো। তবে তার মানেই যে 2 দিলেই সবসময় টুইন হবে সেটা নয়। আর এছাড়া কিছু এজেড যারা আছেন, ধরুন মোটামুটি 40 আপ বা 40-এর কাছাকাছি, তাদের ক্ষেত্রে আমরা সিঙ্গেল এমব্রায়ো ট্রান্সফার করি। যদি কেউ চান বিশেষভাবে টুইন অ্যাভয়েড করতে, তার ক্ষেত্রেও আমরা সিঙ্গেল এমব্রায়ো ট্রান্সফার করি, এবং সেটারও সাকসেসটা যথেষ্ট ভালো। ম্যাডাম, অনেকে মনে করে যে নর্মাল কনসেপশন করলে বেবি হেলদি হয়, কিন্তু IVF করালে বেবি হেলদি হয় না, এটা কি ঠিক ম্যাডাম? ঠিক প্রশ্ন করেছেন আপনি। এই ধরনের প্রশ্ন আমরাও প্রচুর পাই। মানে অনেকে এসে বলেন যে IVF করালে আমি চাইছি না করাতে, বুঝতে পারছি অন্যভাবে হবে না, কিন্তু আমার তো বাচ্চাটা হেলদি হবে না। এই ধারণাটা একদম ভুল, একেবারে ভুল, এরকম কিচ্ছু নেই। দেখুন, কিছু কিছু কনজেনিটাল অ্যানোমালি হয়, সেটা নর্মাল কনসেপশনেও যেমন হয়, সেটা IVF কনসেপশনেও হয়। বরং IVF এ আমরা PGT-A করে অ্যানিপ্লয়েড ডিটেক্ট করতে পারি, এবং সেক্ষেত্রে কিন্তু মানে ভালো বাচ্চা আসার সম্ভাবনা বা হেলদি চাইল্ড আসার সম্ভাবনা আরো বেশি, কম একেবারেই নয়। ওকে, IVF কি খুব কষ্টদায়ক পদ্ধতি? এটাও আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও কিন্তু আমি অনেকের কাছে শুনেছি, না একেবারেই কষ্টদায়ক প্রসেস নয়। ইনজেকশন লাগে, হ্যাঁ 10-12 দিনের ইনজেকশন লাগে, কিন্তু ইনজেকশন নেওয়ার ব্যথাটা আমার মনে হয় যারা দীর্ঘদিন এই ইনফার্টিলিটি নিয়ে যুঝছেন, বিভিন্ন ক্লিনিকে যাচ্ছেন, তাদের কাছে এটা ভীষণ মাইনার একটা পেন। আর ধরুন প্রত্যেক মানে ট্রিটমেন্টের যেরকম একটা প্রসেস আছে, যেরকম ধরুন ইনসুলিন ইনজেকশন নিতে হয়, তো ইনজেকশন তারা তো বছরের পর বছর, মাসের পর মাস নিয়ে যায় না, সেখানে 10-12টা ইনজেকশন আমার মনে হয় না তেমন কিছু ব্যাপার। বাকি ওভাম পিক আপ একদম পেনলেসলি করা হয় আন্ডার সিডেশন, এমব্রায়ো ট্রান্সফার প্রসেসটা পেনফুল নয়, আর TVS মনিটরিংও একেবারেই পেনফুল নয়। তো নিশ্চিন্তে যারা চাইছেন IVF করতে, করতে পারেন, ব্যাপারটা একেবারেই পেনফুল নয়। ম্যাডাম, অনেকে IVF ট্রিটমেন্টে আসতে চায় না এই কারণেই যে নাকি IVF করালেই বেড রেস্ট, সেটা কি ঠিক ম্যাডাম? এইটাও আবার একটা ভীষণ ভুল ধারণা, একদম বেড রেস্ট প্রয়োজন নেই। আমরা এমব্রায়ো ট্রান্সফার, অর্থাৎ ভ্রূণ প্রতিস্থাপনের পরের যে 48 আওয়ার্স, সেটাই বলি একটু ইজি যেতে, অর্থাৎ মানে খুব ভারী কিছু কাজ না করতে, খুব স্ট্রেস না নিতে, বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। 48 আওয়ার্সের পর কিন্তু আমরা বলি স্বাভাবিক জীবনযাপন করতে, অর্থাৎ সাধারণ কাজকর্ম করতে পারেন, বাইরে যেতে পারেন,
কোনো রকম বেড রেস্টের প্রয়োজন নেই, বরং বেড রেস্ট নিলে আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি ক্ষতি বেশি হয়। আচ্ছা, IVF করালে কি ম্যাডাম সিঁড়ি ওঠানামা করা যায়, বা বাড়ির কাজকর্ম, রান্নাবান্না এইসব কি করা যায় কি? হ্যাঁ, একদম করা যায়। সিঁড়ি ওঠানামা যতটা না হাঁপিয়ে করতে পারছেন একদম করা যায়, কোনো সমস্যা নেই। আর ছোটখাটো কাজ, রান্নাবান্না, হালকা কাজ করতেই পারেন, খালি ভারী জিনিস না ওঠালে। ওকে ম্যাডাম, IVF করানোর পর যে ট্রান্সফারটা হয়, সেই ট্রান্সফারের পর অনেক পেশেন্টের প্রশ্ন থাকে যে বাড়িতে কোমোড নেই, ইন্ডিয়ান টয়লেট আছে, তখন তারা কি করবে? কোনো সমস্যা নেই, ইন্ডিয়ান টয়লেট স্বচ্ছন্দে ইউজ করতে পারেন। অনেকে আবার বলে টোটো অটোতে যেতে পারবে নাকি, বা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে যেতে পারবে নাকি? পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেই যেতে পারেন। হ্যাঁ, যদি খুব রাস্তা খারাপ থাকে তাহলে আমরা হয়তো একটু হেভি ভেহিকেল মানে গাড়ি ইউজ করতে বলি, প্রচন্ড ঝাঁকুনিটাকে অ্যাভয়েড করতে। আদারওয়াইজ নর্মাল রাস্তায় কিন্তু অটো বা টোটো করে যাওয়াতে কোনো অসুবিধা নেই। আচ্ছা ম্যাডাম, IVF কনসেপশন বা নর্মাল কনসেপশন হলে মাটিতে বসা যাবে এরকম? হ্যাঁ, একদম বসা যায়। তবে হ্যাঁ, যখন প্রেগনেন্সিটা অনেক পরের দিকে আর কি, যখন বডির ওয়েট বেড়ে যায়, তখন অনেক সময় যাদের একটু হেভি ওয়েট পেশেন্ট, তারা বসলে উঠতে পারেন না, সেই কষ্টের জন্য হয়তো বয়স্করা বারণ করেন। সেটা ছাড়া আমাদের দিক থেকে কিন্তু মাটিতে বসতে কোনো অসুবিধা নেই। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আশা করি আমাদের দর্শক বন্ধুদেরকে বলছি যে ম্যাডাম আজকে খুব সহজভাবে আপনাদের মনে যে ছোট্ট ছোট্ট কোশ্চেনগুলো থাকে, খুব সহজভাবে ম্যাডাম আজকে আমাদেরকে বুঝিয়ে দিতে পারলো। যদি আপনাদের মনে আরও কোনো কোশ্চেন থাকে, ম্যাডামকে সেটা আপনারা ইউটিউবে বলুন বা গুগলে বলুন, আপনারা পোস্ট করবেন, ম্যাডাম ফিউচারে আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে অনেক ভিডিও করবে। ধন্যবাদ ডক্টর সুতপা সেনকে, আর সম্পূর্ণ ওমেন কেয়ার অ্যান্ড IVF এর ডিরেক্টর ম্যাডামকে ধন্যবাদ। প্লিজ ম্যাডাম, ফিউচারে আপনি আরও এরকম ভালো ভালো ভিডিও বানান, এবং আমাদের এই দর্শক বন্ধুদের এই ছোট্ট ছোট্ট উত্তরগুলো দিলে আমরাও খুব উপকৃত হবো এবং দর্শকরাও খুব উপকৃত হবে। নিশ্চয়ই চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন।